সালাম রহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ ওসলা মাল্লা নবী বাদা সম্মানিত ভাই জিজ্ঞেস করছিলেন যে আদ আলহিস সালাতাম আল্লাহ সুবহান তালা তা আর সে আজিমে মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের নামটা লিপিবদ্ধ করে রেখেছেন তাই এই নাম দেখে আদম সাল্লাম এই নামের অশীলা করে করেছিল আল্লাহর কাছে তাই তাকে মাফ করে দেওয়া হয়েছে আসলে এ বিষয়টি সঠিক জানতে চাই সময় তো ভাই আসলে এ হাদিসটি হাদিস নয় যেটা বলছেন সহি হাদিস নয় ওলামা সুন্নাগন একে একে জাল বলছেন একে বানুয়াটি বলছেন একে দুর্বল বলছেন একে দুর্বল বলছেন অন্য কেউ বলছেন এর কোনো ভিত্তি নেই তো যা হোক এটা হাদিস নয় এটা হাদিস নয় এবং এটা জাল কথা আলবানি রহেমাল্লা বলছেন এবং অন্য অন্য গ্রন্থকার অনেকেই বলছেন যে এটা জাল কথা এবং যারা অনেকে বলেন যে এর কোনো ভিত্তি নেই অনেকে বলেন যে এটা সহি নয় জয়ীফ জি এরূপ তারা কথাবার্তা বলেন বিধাই যেটা দেখেছেন বা শুনেছেন এ কথাটা সহ্যাজ দ্বারা প্রমাণিত নয় এটা সহ্যাজ দ্বারা প্রমাণিত নয় কারণ যে অশিলার মাধ্যম অশিলাগুলো আপনাকে আমাকে জানতে হবে অশিলা মানে আল্লাহর নৈকট্য অর্জন করা অশিলা মানে আল্লাহর নৈকট্য অর্জন করা আর আল্লাহর নৈকট্য অর্জন হয় আল্লাহর নৈকট্য অর্জন হয় আপনার অশিলাগুলা দুই দুই প্রকার তার ভিতরে একটা সারি অশিলার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন হয় তা হলো যে আল্লাহর নাম যে রয়েছে আল্লাহর নাম আল্লাহর যেগুলা উত্তম নাম আমরা জানি এ উত্তম নামের মাধ্যমে বা সিফাতের মাধ্যমে আল্লাহর কাছে অশিলা করা যেমন আল্লাহকে বলছেন ইয়া গফুর আল্লাহ তোমার নাম গফুর বিধায় আমাকে ক্ষমা করো ইয়া রহমান আল্লাহ তুমি করুণাময় বিধায় আমার উপর করুণা করো ইয়া রাজ্জাক আল্লাহ তোমার নাম রাজ্জাক তুমি আমাকে পবিত্র রিজিক দাও এভাবে আল্লাহর নামের অর্থ বুঝে আল্লাহর কাছে চাওয়া আল্লাহর কাছে চাওয়া আর একটা সোয়াত আমলের মাধ্যমে অশিলা করা যায় সোয়াত আমলের মাধ্যমে অশিলা করা যায় এ মোর মাল্লা বলছেন ওয়েদ আ ফা ইব্রাহিম আল বাইতু মিন আলবাইত ইসমাঈল রব্বানাত কাবাল মিন্ আলিম যে যখন ইব্রাহিম আলাহ সাল্লাম সাল্লাম তারা বাপ বেটা যখন মসজিদ তৈরি করছেন কাবা ঘর ওই সময়তে কাবা তৈরি করছিলেন মসজিদে মক্কা মসজিদ তৈরি করছিলেন ওই সময়তে আল্লাহকে বলেছেন হে আল্লাহ এই কাজটি তোমার জন্য করছে বিধায় তুমি আমাদের পক্ষ থেকে সেটাকে কবুল করো সেটাকে কবুল করো তাই আপনার আমল যদি থাকে তাহলে আমলের মাধ্যমে আল্লাহর কাছে আপনি অশ্লা করবেন আমলের মাধ্যমে যেমনটিভাবে বানে ইসরায়েলের সম্প্রদায়ের তিন ব্যক্তি যখন তারা মাঠে ময়দানে চলে যাচ্ছিলো এই মুহূর্তে তারা তাদের এই মুহূর্তে তারা ঝড় তুফান বা এরকম কিছু পা বৃষ্টি আসলে তারা একটি জায়গাতে আশ্রয় নেই যে গুহায় আশ্রয় নিলে তাদের তাদের মাথার ওপর পাথর চেপে বসে তারা একে অপরে বলা বলি করছিল যে কার কোন আমল রয়েছে আল্লাহকে বলো বিদে না হলে আমরা এখান থেকে বের হতে পারবো না একজন বলেছিল যে হে আল্লাহ আমি পিতা মাতার খেদমত করতাম এভাবে যে ছাগল চড়াতাম বা কিছু মাঠে নিয়ে যেতাম সেগুলো দুধ দহন করে পিতা মাতাকে পান করাতাম এবং তারপরে আমার সন্তান সন্ত থেকে পান করাতাম এমন একদিন হয়েছে যে আমার আস্তে দেরি হয়েছে পিতা মাতা ঘুমিয়ে গেছে আমি তাদের আসার পরে আমি তা দুধ দহন করে তাদের কাছে আমি ছিলাম আমার সন্তান সন্ততি ছিল তাদের খাবার দিয়ে এইভাবে তারা ঘুমিয়ে গেছে তো যখন তারা ঘুম থেকে জাগ্রত হয় তাদের আমি দুধ পান করাইছি এই এটা আল্লাহর কাছে বললেন হেয়াল্লাহ যদি এই কাজটি শুধুমাত্র তোমার জন্য করে থাকি তাহলে পাথর সরে দাও পাথর সরে যায় কারণ এই কাজটি এটা শতামল শতামলের মাধ্যমে আল্লাহর কাছে অশিলা করলেন আর একজন বলেছিল হেয়াল্লাহ আমার চাষায় তো বোন ছিল আর তার সাথে কুকর্ম করার জন্য যা হোক এটা করার জন্য আমি কিছু বললে সে বলছে আমাকে একশো দিন আর লাগবে বা এরকম পরিমাণ দিন আর বা দিরহাম এরকম কিছু লাগবে তা আমি অনেক দিন কষ্ট করে এত আর সংগ্রহ করেছিলাম পরে আমি তার কাছে যাইলে সে বলছিল আল্লাহকে ভয় করে তাকিল্লা আল্লাহকে ভয় করে তোমার এটা হক নাই তো আমি সেখান থেকে আল্লাহ আমি ফিরে গেছি শুধুমাত্র তোমার ভয়ে কিন্তু আমি অন্যায় কাজ থেকে নিজেকে রক্ষা অন্যায় কাজ থেকে যে রক্ষা করেছি নিজেকে এটা যদি শুধুমাত্র তোমার ভয় হয় তাহলে পাথর সরাই দেওয়া আল্লাহ পাথর সরায় দেন এটা নাকির কাজ অন্যায় থেকে নিজেকে রক্ষা করা আর একজন ব্যক্তি বাড়িতে কামলুল কাজ করেছিল তো যা হোক সে যা দিয়ে সরে পরে পরে বলছিল অনেকদিন পর সে আসে যে আমার যেটা পাওনা সেটা দাও তো বলছে যাও যে তোমার রাখাল এবং ছাগল বা গরু যা পাল তোমার সব সব কিছু তোমারই তুমি নিয়ে যাও সে বলছে না আমার সাথে ঠাট্টা করিও না আমি যা পাবো তাই দাও সে না এগুলো তোমার হে আল্লাহ এই সব কিছু নিয়ে চলে গেছে এই কাজটি যদি শুধুমাত্র তোমার জন্য করে থাকি তাহলে পাথর সরে দাও যে সে আমানতের খেয়ানত করেনি আমারত রক্ষা করেছিল তার যে টাকাটি ছিল তার দ্বারাতে অনেক কিছু গরু বা এই কেনার পর যে এসেছিলো তারপরে সব দিয়ে দিয়েছিল এটা আমানতের রক্ষা করা তাই আল্লাহ সুহাত এই সত আমলের মাধ্যমে তাদেরকে রক্ষা করেন জি আর একটা হলো নেক ব্যক্তি যে জীবিত রয়েছে ব্যক্তির মাধ্যমে আপনি অশ্লীলা করতে পারেন নেক ব্যক্তি মাধ্যমে অশ্লীলের মাধ্যমে নেক ব্যক্তির মাধ্যমে মানে তার দুয়ার মাধ্যমে তার দুয়া দাঁড়াতে আপনি নেক ব্যক্তিকে বলতে পারেন যে জীবিত হয়েছে যার যে আমার জন্য একটু দোয়া করিয়েন যা ভালো মানুষ যাকে জানেন আপনি আপনার সমাজে যাকে ভালো মানুষ জানেন যে ভালো লোকটা ভালো আপনি বলতে পারেন আমার জন্য একটু দোয়া করিয়েন আমার জন্য একটু দোয়া করিয়েন আমার জন্য একটু দোয়া করিয়েন বা কেউ হজ যাচ্ছে বললেন যে আমার জন্য একটু দোয়া করিয়েন এটা যারা জীবিত আছে তাকে আপনি বলতে পারেন জি এগুলা সম্মত শিলা এগুলা শরীয় সম্মত শিলা যেমনটি আল্লাহ রসুল সল্লাহ সাল্লামের জীবদ্দশায় সাহাবারা কোনো বিপদ আপদে পড়লে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কাছে যেতেন বৃষ্টির প্রয়োজন হলে বলতেন যে হাল্লা সাল্লাম বৃষ্টি হয় না তো আমাদের যেন দোয়া করে যাতে বৃষ্টি হয় বৃষ্টি হতো আবার বৃষ্টি হতে হতে বাড়ি ঘর ডুবে তখন তারা আল্লাহ রসলো আসলামের কাছে যেতেন হ্যাঁ বলতেন হে আল্লাহ রসলো সাল্লাম আমাদের বৃষ্টিতে তো সব ডুবে গেল আপনি দোয়া করে দেন যাতে করে বৃষ্টি থেমে যায় এইভাবে আল্লাহ রসল আসলাম দুয়া করলে বৃষ্টিও থেমে যেত এইভাবে অনেক ব্যক্তি যারা যারা জীবিত আছে তাদের কাছে আপনি চাই এইভাবে দোয়া চাইতে পারেন দোয়া চাইতে পারেন এটাও একটা অসিলা জি কিন্তু কবরের কাছে যা বলবেন যে হে আল্লাহ রাসুলের মাধ্যমে তোমার কাছে জিনিসটা চাচ্ছি এটা করা যাবে না বা রাসুলের সম্মানের অর্থে সম্মানের মাধ্যমে আপনার কাছে এটা যাচ্ছি বা আব্দুল কাদের জিলানের মাধ্যমে যাচ্ছি বা ব্যয়জিদ ইস্তামের মাধ্যমে যাচ্ছি বা অমুক পীর শাহ মানতের মাধ্যমে এটা যাচ্ছি বা তার মর্যাদার মাধ্যমে আল্লাহ তোমার কাছে এটা যাচ্ছি এভাবে চাওয়া যাবে না এইভাবেও চাওয়া যাবে না যেগুলো বললাম সেভাবেই সেভাবেই করেন এবং নেকাবের মাধ্যমে আর যেটা হাদিসে শুনেছেন বা বলছেন যে নাম লেখা আছে তারা অশ্লীলের মাধ্যমে এটা করেছে এটা হাদিস নয় আল্লাহ যেন আমাদের হোকাল পরকাল কল্যাণ দান করেন ওখেদা আলহামদুল আলমিন সুবাহান হামদিকা আসাদাল্লাহ ইন তাস্তাঘুরক